নমস্কার, আজকে আপনারা নতুন একটা কেস স্টাডি শুনবেন। তো ওর বেসিক্যালি প্রবলেমটা হতো কি, ওর অ্যাংজাইটি প্রবলেম ছিল এবং বাইরে ও যখনই যেত মারাত্মক লেভেলের একটা প্যানিক অ্যাটাক হতো এবং দূরে যাওয়ার সময় ওর বেসিক্যালি প্রচণ্ড পরিমাণে ভয় লাগতো, দূরে যেত না, বাড়ির মধ্যে চলে আসতো। এবং ও একটা এমন জায়গায় কাজ করে যে সেটা ও বলেছে কিন্তু সেটাকে আমি ব্লক করে দিয়েছি, সেই কথাটা আপনারা শুনতে পাবেন না। এমন একটা জায়গাতে ওর সঙ্গে যুক্ত, এমন একটা দায়িত্বপূর্ণ জায়গায় কাজ করে। তো বেসিক্যালি এই প্রবলেমটা তার ছিল এবং সে যখন কাঁদতো, কেঁদে ফেলতো, তার কারণ হচ্ছে সে যখন বাড়ি যেত, বাড়ির থেকে কোনো জায়গায় যাওয়া অথবা যেখানে কাজ করে সেখান থেকে কোনো জায়গায় যাওয়া মারাত্মক অবস্থা হয়ে যেত, তার কারণ সে যেতে চাইতো না সেখানে, কারণ তার ফিয়ারটা এতটাই বেশি ছিল এবং তার হাত পা কাঁপতো, মনে হতো যেন শ্বাস বন্ধ হয়ে যাবে, মনে হতো যেন পড়ে যাবে, সে চোখ টোক অন্ধকার হয়ে যেত। এবং তার সব থেকে বড় একটা প্রবলেম ছিল যে সে সারাক্ষণ ধরতো তার বিপিটা হাই হয়ে যাচ্ছে এবং তার জন্য কি করতো, সকালবেলা একবার বিপি মাপতো, দুপুরে একবার মাপতো, রাতে একবার মাপতো এবং বিপি মেশিন নিয়ে সে বসে থাকতো, বিপি মেশিন নিয়ে সে শুতো। সারাটা দিন তার মনে হতো যেন তার বিপিটা হাই হয়ে গেছে, তা সে বলতো যে আমার মাথার এখান থেকে ব্লাড উঠছে, আমার মাথাটা ভারী হয়ে গেছে, মুখটা ভারী হয়েছে, অল টাইম সে একটা বিপি রিলেটেড প্রবলেম নিয়ে কিন্তু সে সবসময় টেনশন করতো। এবং যেটা হচ্ছে যে এই ধরনের সমস্যা নিয়ে লাস্ট আমার কাছে এর আগের দিনকে হসপিটালেতে একটি মেয়ে আসে, তো মেয়েটা আমাকে বলতে থাকে যে কন্টিনিউ যে স্যার, তার টোটাল হিস্ট্রিটা বলে যে কিভাবে কি হয়েছে না হয়েছে, কি কি সমস্যা টোটালটাই। তো ওখান থেকে একটা ওর বিষয় ও আমার কাছে শেয়ার করে যে স্যার, আমার যেহেতু আমার জেটু, যেহেতু আমার জেটু একটা শারীরিক সমস্যা, তো অর্থাৎ তার ছোটোখাটো একটা শারীরিক সমস্যা ছিল এবং সেখান থেকে তার প্রচণ্ড পরিমাণে বিপি রিলেটেড প্রবলেমের মধ্যে সে ভুগত এবং একটা সময় সে স্ট্রোক হয়, এবং এই ঘটনাটা শোনার পরে, এই ঘটনাটা দেখার পরে তার একটা থিঙ্কিং তৈরি হয়, তার একটা পারসেপশান তৈরি হয় যে বিপি হাই হলেই আমার মৃত্যু হবে। এবং বিপি হাই হওয়ার ভয়তে সে কিন্তু, তার বয়স বেশি না, তার বয়স 21 বছর, সে কিন্তু বিপিটাকে সারাক্ষণ কী করে মেজার করার চেষ্টা করে, সকালবেলা একবার দেখে, রাতেবেলা একবার দেখে। এবং সে জেনেছে যে 120/80 হচ্ছে নর্মাল, 120/80 নর্মাল সে জেনেছে, তো সে সারাক্ষণ ধরে দেখে যে 120/80 আছে কিনা। এবং খুব স্বাভাবিক ব্যাপার, মেয়েদের ক্ষেত্রে বিপি 120/80 সবসময় থাকে না, তাদের বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের, মায়েদের মহিলাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 110/70, এই জায়গাটাতেই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। তো তার যখনই কম হতো সে তখনই টেনশন করতো, ডাক্তার বলতো যে না না এটা তো নর্মাল তোমার, হ্যাঁ তুমি খাওয়া দাওয়া করো ঠিক আছে, বিপি এমন কোনো হেরফের নেই, নর্মাল আছে। তো আমাদের মধ্যে একটা ধারণা আছে 120/80 থাকলেই নর্মাল, এরমটা নয়, 140/85, 110/70 এগুলো এমন কোনো ব্যাপার না, মানে 5-10 আগে পরে এগুলো কিন্তু কোনো ফ্যাক্টর নয়। এটা একজন ডাক্তারবাবু যাকে আপনি দেখাতে যাচ্ছেন তিনি দেখলেই বুঝতে পারবেন যে আপনার সমস্যা আছে কিনা, তিনি যদি মনে করেন আপনাকে গাইড দিয়ে দেবেন। এছাড়া কিন্তু অতিরিক্ত আপনি এই বিষয়টাকে নিয়ে যদি টেন্স হন, আপনি যদি সারাক্ষণ চেক করতে থাকেন, তাহলে না আমাদের একটা অভ্যাস তৈরি হয় এবং ওই মানে মাথার যন্ত্রণা করলেই আমাকে বিপি চেক করতে হবে, একটা ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের মতো তৈরি হয়। তো এগুলোর থেকে আপনারা যতটা অ্যাভয়েড করতে পারবেন ততই আপনি ভালো থাকবেন, আদারওয়াইজ হবে না। কিন্তু এবার আপনারা যার কথা আজকে শুনবেন দেখবেন যে ও অনেকগুলো ফ্যাক্টর আলোচনা করবে আপনাদের সাথে, তার মধ্যে একটা সবথেকে বড় বিষয় হচ্ছে যে ওর নিজের একটা বিশ্বাস। এক্ষেত্রে কি হয়, প্রত্যেক পেশেন্ট যারা এই ধরনের সমস্যাতে ভোগে তাদের একটা বিশ্বাসই তৈরি হয়ে যায় আমি আর এখান থেকে ঠিক হব না, এটাই হচ্ছে সব থেকে বড় জায়গা, আমি আর নর্মাল লাইফে আসতে পারবো না, আমার আশেপাশে যারা আছে তারা খুব আনন্দে আছে, সুখে আছে, শান্তিতে আছে, তাদের মুখটাকে দেখে তারা হাসছে, আমিও হাসতে পারছি না, সুতরাং তাদের জীবনটা অন্যরকম, আমার জীবনটা বদলে গেছে, সুতরাং এই যে জীবনটাতে আমি লিড করছি এই জীবনটার কোনোদিনও পরিবর্তন হবে না, আমার সারাটা জীবন দুঃখেই কাটবে, এই কনসেপ্টটা কিন্তু আমাদের মাথাতে চলে আসে এবং এই বিষয়টা কিন্তু আমাদের মাথাতে আসে এবং এটার থেকে আমরা কিন্তু বেরোতে পারবি না, এটা হচ্ছে সবথেকে বড় মুশকিল। তোকে বলতে বলেছি তো, এটা হচ্ছে সবথেকে বড় মুশকিল। তো আপনারা শুনুন বিষয়টা খুব মন দিয়ে জানুন। আর একটা আপনাদের কাছে রিকোয়েস্ট, যাদের মানসিক সমস্যা হচ্ছে আমার হাত জোর করে আপনাদের কাছে রিকোয়েস্ট, মানে আপনাদের যাদের মানসিক সমস্যা হচ্ছে তারা অবশ্যই কাছাকাছির যে কোনো হসপিটালের মনোরোগ বিভাগে দেখান, কোনো সাইকিয়াট্রিস্টকে দেখান, সাইকোলজিস্টকে দেখান, সাইকোলজিক্যাল কাউন্সিলারের কাছে যান, অথবা যদি
কাছাকাছি যদি কোনো হোমিওপ্যাথি ফিজিশিয়ান থাকে ওনার কাছে যান, সব জায়গাতে আপনারা ভালো পরামর্শ পাবেন, সব জায়গাতে আপনারা চিকিৎসা পাবেন, আপনারা সহজ পথে একদম সোজা পথে সেখানেতে যে যান চিকিৎসা করান, এবং এই বিষয়গুলো নিয়ে বাড়িতে চেপে থাকবেন না। এগুলো নিয়ে চেপে থাকলে কিন্তু এগুলো খুব একটা বেশি লাভ হয় না। আপনি যেগুলো করতে যাচ্ছেন, যে চেষ্টাগুলো আপনি বাড়িতে বসে করছেন, এগুলো দীর্ঘদিন ধরে করেছেন, তাতে কিন্তু আপনার কোনো লাভ হয়নি, কারণ লাভ হবে না। আপনি আপনার কিন্তু ওইভাবে লাভ হবে না। যদি লাভ হওয়ার থাকতো তাহলে এতদিনে হতো, এইভাবে হয় না বিষয়টা। আপনারা যেভাবে ভাবছেন সেভাবে নয়, এটা একটা ডিসঅর্ডার, এর জন্য চিকিৎসা করার দরকার, চিকিৎসা করার দরকার, কাউন্সিলিং করার দরকার, বিভিন্ন রকম থেরাপি আছে সেগুলোর দরকার, আপনার কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার দরকার, আপনার যে ধারণাগুলো তৈরি হচ্ছে সেগুলো ক্লিয়ার হওয়ার দরকার, না হলে কিন্তু আপনি এই সমস্যা থেকে বেরোতে পারবেন না। এটা আমার অনুরোধ, আপনারা দয়া করে চেপে রাখবেন না, এটা রিকোয়েস্ট। এবং যারা যারা আমার ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত হতে চান, নিচে আমি ইনস্টাগ্রামের লিংক দিয়ে দিলাম, ইনস্টাগ্রামের সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, ওকে বাই। নমস্কার, আমি ত্রিপুরা থেকে বলছি। আমি কর্মরত আছি, তো আমি কিছু আমার সমস্যা আপনাদের কাছে তুলে ধরতে যাচ্ছি, যে সমস্যাগুলিও হয়তো বা আপনাদেরও চলছে বা আপনারা এই সমস্যা ভুগছেন। আশা করি আমার সমস্যাগুলো শুনে আপনাদের কিছু সহায়তা হবে। তো আজ থেকে বছর দুয়েক আগে বিকাল দিকে হঠাৎ করে আমার মাথাটা ঘুরাচ্ছিল, মনে হচ্ছে মাথাটা ঘুরে আমি পড়ে যাব। তারপর আবার সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাই। তো আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছিলো। ডাক্তার কাছে নিয়ে গিয়ে যাওয়ার পরে ডাক্তার যে চেক আপ করে বললো, কিছু টেস্ট দিলো আর প্রেশার চেক করে দেখলো প্রেশারটা বেড়ে গেছে, হালকা একটু বেড়ে গেছে, বাকি সব ঠিক আছে। তো টেস্ট করালাম, সব কিছু নর্মাল আসলো, কিন্তু মনের মধ্যে একটা ভয় যে ঢুকে গেছে, ওই ভয়টা আর বার হচ্ছে না। সন্দেহ মনের মধ্যে একটা নিয়ে যে আমার শরীরে কিছু না কিছু সমস্যা হয়ে গেছে। তারপর থেকে আমার সমস্যা শুরু হলো, হঠাৎ হঠাৎ করে হার্টবিট বেড়ে যায়, বুক চেপে ধরে থাকে, মনে হয় এখনই হার্ট অ্যাটাক হয়ে যাবে। কোথাও যাওয়ার কথা শুনলে হার্টবিট বেড়ে যায়, হাত পা সারা ঘেমে যায়, মনে হয় হাত পা কাঁপছে, আমি হাঁটতে পারবো না। বাজারে যাওয়ার কথা শুনলে আমার হাত পা কাঁপে, মনে হয় এখন আমি মাথা ঘুরে পড়ে যাব। তো আমি বাড়ি থেকে 100 মিটার থেকে 200 মিটার বেশি আমি এরকম সমস্যা হয়ে গেছিলো যে আমি যেতে পারি না একা, কারো না কারো আমার সঙ্গী লাগেই আমার সঙ্গে যাওয়ার জন্য। ঘরের মধ্যে একটা কোনায় পড়ে থাকতাম, মনে একটা অস্থির চঞ্চল হয়ে থাকতো, শরীরটা সারাক্ষণ যন্ত্রণা করতো, মনে মনে এমন হতো যে আমি আর চাকরি করবো না, আমি চাকরি ছেড়ে দেবো। আমার জানি না জানি কী সমস্যা হয়ে গেছে, আমার বড় কোনো রোগ হয়ে গেছে, মনের মধ্যে এইসব আজেবাজে চিন্তা আসতো। তারপর আবার ডাক্তার দেখালাম, হার্টের ডাক্তারে, সেখানে হার্ট চেক করালো, দেখলো সব কিছু নর্মাল, কোনো সমস্যা নেই হার্টে। কিন্তু তারপরও আমার মন থেকে ওই জিনিসটা আর যাচ্ছে না যে আমার আদৌ কোনো আমার সমস্যা নেই, সবগুলি মিথ্যা আমি যা ভাবছি। কিন্তু সমস্যা আমার সমাধান হয়নি, দিন দিন আরও বেড়ে যাচ্ছে, সারাক্ষণ মন চঞ্চল হয়ে থাকে, শরীর অস্থির হয়ে চটফট করে, এক জায়গায় বসে থাকতে পারি না, একা কোথাও জার্নি করতে পারি না, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না, মনে হয় ঘরে একটা কোনায় বসে থাকলে ভালো হয়, কারোর ফোন রিসিভ করতে আমার বিরক্ত হয় ফোন দেখলেই। তারপর আবার ডাক্তার কাছে গেলাম, উনি আমার এমআরআই করালো। তো সেম এমআরআই করার পরে সব রিপোর্ট নর্মাল, কোনো সমস্যা নেই। তারপর ডাক্তার বললো, কোনো সমস্যা তোমার নেই শরীরে, তুমি শুধু শুধু অযথা অবাস্তব চিন্তা করছো, যার কোনো বাস্তবই নেই, তুমি এসব চিন্তা করছো, তোমার শরীরে কোনো সমস্যা নেই, তোমার কোনো এরকম কোনো রোগ হয়নি, শরীরে সব কিছু তোমার ফাংশন ঠিক আছে, হার্ট ঠিক আছে, কিডনি ঠিক আছে, লিভার ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তুমি অযথা চিন্তা করছো। ডাক্তার দেখানোর পর তো 2-3 দিন খুব ভালো লাগ, যন্ত্রণা কি এরকম যন্ত্রণা যা
বলা অসম্ভব, ভাষা দিয়ে বলা বোঝানো সম্ভব না এরকম যন্ত্রণা। ধীরে ধীরে যন্ত্রণা আরও বাড়তেছি, কোনো সমস্যাই আমি সমাধান খুঁজে পাচ্ছি না। আর সারাক্ষণ আমি মোবাইলে ইউটিউবে গুগলে সার্চ করতাম এই রোগ নিয়ে সেই রোগ নিয়ে, এই রোগের কীরকম সিমটম থাকে, সেই রোগের কীরকম সিমটম থাকে, মনে মনে একটা ভয় ভয় থাকতো, মনে হচ্ছে যে প্রেশারটা মারা যাচ্ছে। এমন ডাক্তার আমাকে প্রেশার ওষুধ দিয়ে গেছে যে তোমার প্রেশার যদি মনে হয় বেড়ে যায় তুমি প্রেশার ওষুধ খাবে। তো প্রেশারটা নিয়ে আমার মনের মধ্যে ভয় তৈরি গেছে, কোথাও যাওয়ার কথা শুনলে আমার মনে হয় প্রেশারটা বেড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে প্রেশার ট্যাবলেট খেয়ে নিতাম, খেয়ে আমি বার হতাম কোথাও যাওয়ার জন্য। এরকম মনের মধ্যে একটা বিশ্বাস তৈরি গেছে যে প্রেশার ট্যাবলেট খাইলে আমি ঠিক আছি। তারপর হঠাৎ করে ইউটিউব দেখে দেখতে স্যারের আমি ভিডিও দেখলাম, দেখে স্যারের যে বিভিন্ন ধরনের রোগের সিমটমের কথা বললো, যে এরকম মানুষ বা অবাস্তব চিন্তা করে বা যা বাস্তবিক কোনো রোগই নেই মানুষের, এইগুলি একটা ডিসঅর্ডার, কোনো এরকম কোনো সমস্যাই নেই, শুধু মানুষ শুধু অবাস্তব চিন্তা করে, এটা একটা মানুষের মানসিক সমস্যা। স্যারের ওই ইউটিউব থেকে স্যারের ডেসক্রিপশন থেকে ফোন নাম্বার নিলাম, স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করলাম। তো কন্ট্যাক্ট করার পরে প্রথম 20 দিন প্রথম দেখা প্রথম দিন দেখানোর পরে 20 দিন পরে আবার দেখানো বলছিল, তো আবার দেখালাম। তো মোটামুটি 2 থেকে 3 বার স্যারের সঙ্গে কাউন্সিলিং করার পরে অনেকটাই আমার মনের মধ্যে ব্যাটার ফিল হচ্ছে, প্রায় 20 থেকে 30% মনের মধ্যে আমার বিশ্বাস জাগাতে পারছে স্যার, যে আমার যে সমস্যা, আমি যে ভাবছি, আমার যে মনে যা আসছে যে আমি একটা বড় কোনো রোগে একটা আমাদের পড়ে গেছি, আমার হার্টে কোনো সমস্যা হয়েছে, আমার ব্রেনে কোনো সমস্যা হয়েছে, মাথায় আমার সমস্যা হয়েছে, আমার মাথায় রক্ত উঠে গেছে, আজেবাজে চিন্তা আসছে, এগুলি সবগুলি ভুল। তো স্যারের সঙ্গে কাউন্সিলিং করার প্রায় টানা 1-2 মাস পরে মনের মধ্যে একটা ভালো আশা জাগলো যে আমি ভালো হব, কিন্তু সমস্যা আর আগের মতো না থাকলেও সমস্যাটা কম হয়নি। তো স্যার কিছুটা আমাকে এক্সারসাইজ দিল আর কিছু খাওয়ার, প্রায় টানা 4-5 মাস হয়ে গেছে স্যারের সঙ্গে কন্টিনিউ আমার কাউন্সিলিং চলছে। তো এখন আমি এখন আজকের ডেটে আমি বলতে চাচ্ছি যে আমার মনের মধ্যে একটা আশা থাকছে যে আমি না আমি নর্মাল লাইফ যে আগের লাইফটা ছিল সেই লাইফটা আমি আমি কাটাতে পারবো, আমি যা কিছু আমি ভাবছি সবগুলি ভুল। মনের মধ্যে একটা আমার আশা অনুভব হচ্ছে, একটা অনুভূতিটা আমার পরিবর্তন হচ্ছে। আমার যে ব্রেনে যে আমি নেগেটিভ সারাক্ষণ আমি নেগেটিভ চিন্তা করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যে আমার প্রেশার বেড়ে যাবে, আমার মাথা ঘোরাচ্ছে, আমার বুকে চেপে ধরেছে, আমার হার্টবিট বেড়ে যাচ্ছে, সবগুলি ভুল। তো ব্রেন বারবার হয়তো বা বারবার নেগেটিভ চিন্তা আসছে মনের মধ্যে, কিন্তু আমি বারবার পজিটিভ চিন্তা দিচ্ছি ব্রেনকে, যা ভাবছি আমি সবগুলি ভুল। তো আজকের ডেটে আমি অনেকটা ভালো ফিল করছি, আমি একা একা জার্নি করতে পারি। এই পরিস্থিতি যখন আমি শিকার হই, আমার মনের মধ্যে এরকম পরিস্থিতি শিকার হয়েছিল, মানে মনের মধ্যে এরকম ফিল হয়েছিলো যে আমি চাকরিটা ছেড়ে দিব, আমি আমাদের চাকরি হবে না, আমি ঘরে বসে যাবো। কিন্তু আজকের ডেটে আমি চাকরি করতেছি, আমি একজন আমি বাইরে বাইরে থাকি, একা একা আমি জার্নি করি। তো এই স্যারের সঙ্গে আমি কাউন্সিলিং করে এই স্যারকে দেখানোর পরে আমি প্রায় 70-80% এখন সমস্যা তো আছেই, সমস্যা সবার জীবনে থাকবে, তো তা নিয়ে আর শুধু অযথা চিন্তা করে লাভ নেই। তো আমি 70-80% আমি মনে হয় আমার আগের যে একটা অস্থির একটা চন্দ বেদনাদায়ক, মানে কষ্ট, অনেক কষ্ট একটা জীবন যে কাটছিল, সেটা থেকে আমি অনেকটা আমি পেরিয়ে গেছি। তো আমি আপনাদের সবাইকে, যারা হয়তো মনে অজান্তে আছে, অজান্তে এরকম মনের মধ্যে চলছে, তো তাদেরকে আমি বলতে চাই, আপনারা ঘরে বসে শুধু শুধু এসব রোগকে জটিল বানাবেন না, এটা একটা মানসিক মনের একটা ভুল চিন্তাধারা, মনের একটা ডিসঅর্ডার, মানসিক ডিসঅর্ডার, এটা তেমন কোনো বড় সমস্যা নেই যে কিডনি নষ্ট হয়ে গেছে, হার্টের সমস্যা হয়ে গেছে বা লিভার সমস্যা, তেরকম বড় কোনো সমস্যা নেই, এটা শুধু আমাদের চিন্তাধারা। আমরা যদি পজিটিভ চিন্তা করি
সবগুলি সমস্যাই সমাধান হয়ে যায়। তো আপনারা ঘরে বসে না থেকে নিকটবর্তী কোনো সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিক যে কোনো ডাক্তারকে দেখান, অটোমেটিকলি সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এই মেসেজটা আমি আমার দ্বারা আমি যে এতদিন আমি ফিল করলাম যে আমি কষ্ট অনুভব করলাম, আমি চাই যে আমার মতো আর যে এরকম কষ্ট না পাক কি আপনারা নিকটবর্তী কোনো যে কোনো ডাক্তারকে দেখান, আশা করি সমস্যাটা সমাধান হয়ে যাবে, আপনাদের সমস্যার মধ্যে। আমার যেরকম সমস্যা আমি প্রায় আগের থেকে বেটার ফিল করেছি, আপনারা বেটার ফিল করবেন। নমস্কার।